সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। ধাপে ধাপে শিক্ষা চ্যানেলে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা সুন্দর সুন্দর কয়েকটি ফুলের নাম শিখব। তো আজকের বিষয় হচ্ছে পাঁচটি ফুলের নাম। তো ছোট্ট বন্ধুরা, চলো আমরা বেশি দেরি না করে পাঁচটি ফুলের নাম শিখে ফেলি এবং বানান করে পড়তে শিখি। তো বন্ধুরা, চলো আমরা শুরু করে ফেলি। বন্ধুরা, আমাদের জাতীয় ফুলের নাম কি তোমরা কি বলতে পারো? শাপলা। এই যে দেখো, প্রথমেই লিখেছি শাপলা। তাহলে আমাদের প্রথম ফুলের নাম কি? শাপলা। তারপরে জবা, গোলাপ, কদম, কেয়া, তাই না? আবার বলি, শাপলা, জবা, গোলাপ, কদম, কেয়া। তো বন্ধুরা, চলো আমরা বানান করে পড়তে শিখি। শাপলা, তালবসয় আকারে সা, প, সাপ, লয়াকারে লা, শাপলা। তারপরে আছে, দেখি কি আছে, বর্গীয় জ, বয়াকারে বা, জবা। বর্গীয় জ, বয়াকারে বা, জবা। তারপরে কি আছে দেখি, গওকারে গো, লয়াকারে লা, গোলা, প, গোলাপ। গওকারে গো, লয়াকারে লা, গোলা, প, গোলাপ। তারপরে রয়েছে কদম, ক, দ, ম, কদম, ক, দ, ম, কদম। তারপরে শেষে রয়েছে কেয়া, ক, একারে কে, অন্তস্থ আকারে আ, কেয়া, ক, একের কে, অন্তস্থ একার আ, কেয়া। তাহলে আমরা কী শিখলাম? আমরা পাঁচটি ফুলের নাম আজকে শিখে গেলাম। কী কী বলো তো? শাপলা, জবা, গোলাপ, কদম, কেয়া। শাপলা, জবা, গোলাপ, কদম, কেয়া। তো ছোট্ট বন্ধুরা, আমরা পাঁচটি ফুলের নাম শিখে গেলাম। পরবর্তী ক্লাসে আমরা পাঁচটি ফলের নাম শিখে যাব। আচ্ছা, তোমরা পাঁচটি ফুলের নাম বাসায় শিখবে এবং বানান করেও বলতে শিখবে, ওকে? আচ্ছা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।